गुरुर् ब्रह्मा गुरुर् विष्णु गुरुर् देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শোনো মা শোনো, এরকম করে না মা, এরকম করে না। কেন বাবা, আমি তো আমার রাধা বান্ধবের জন্য কাটা ফুল নিতে যাচ্ছিলাম। না মা, এটা অন্যায়। না বলে কিছু নিতে নেই, তাকে চুরি করা বলে। চলো। ঠিক আছে। আরে ঠাকুরমশাই, আপনি থাক থাক মা, থাক থাক। আমার বাবা কত ভালো মানুষ, সবাই কত ভালোবাসে আমার বাবাকে। বড় হয়ে আমি আমার বাবার মতোই হতে চাই। কিরে মা, ওখানে বসে বসে কি ভাবছিস? কিছু না বাবা, সামনে পরীক্ষা, এত অন্যমনস্ক হলে হয়? চল চল চল। মুখে জয় রাধা শ্রী রাধা বইলা পুহাইলো নিশি। মা বাবা, আজ তোমাদের এত দেরি হলো আসতে? পাড়ার লোকেরা ছাড়লে তবেই তো আসবে। ও, আজকে আবার সবার সব সমস্যার সমাধান করে তবেই আসলে তো? তাই না? তাই খুব দুষ্টুমি হচ্ছে না? যাও গিয়ে পড়তে বসে যাও, সামনে পরীক্ষা, যাও যাও যাও। চলে এসো, আমার অনেক কাজ আছে। আরে কি হলো, কি হয়েছে, আমাকে ছাড়, আমার অনেক কাজ আছে তো। এই শোনো, আমার জামা আর চশমাটা দাও, বাজারটা করে আসি, দুদিন বাদেই মাঘী পূর্ণিমা। আমি নিয়ে আসি, অনেক কাজ পড়ে আছে। বাবা, আমিও বাজারে যাব। না মা না, শোন শোন, সামনে পরীক্ষা না, যাই না। তোমার জামা, আরে ও বাজারে যাবার জন্য বায়না, ও যখন এত বায়না করছে নিয়ে যাও না ওকে। যাই, ঠিক আছে, চল চল চল। এত বায়না করিস তো বাবা, পারি না, একদম দুষ্টুমি করবি না, আমার হাত ধরে থাকবি। হ্যাঁ, ও বাবা, একটু মাছ কেন না, খুব ইচ্ছে করে মাছ মাংস খেতে। না মা, আমাদের মাছ মাংস খেতে নেই, আমরা নিরামিষ ভোজী বৈষ্ণব। চলো মা, চলো 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 চলো। কি হয়েছে তোর, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে বল, বল কি হয়েছে, আর কাঁদছিস কেন বলবি তো, কি হয়েছে? কি হয়েছে বল আমাকে বাবা। ময়না, ময়না, কাল মাঘী পূর্ণিমা, সেই উপলক্ষে ইষ্ট দেবতার সমস্ত গয়না আপনি পাঠিয়ে দিয়েছেন তো নায়েব মশাই? হ্যাঁ, আমি সমস্ত গয়নাগাটি পুরোহিত মশাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি।
আমাদের জমিদার বংশের সমস্ত সোনা দানা মণি মুক্ত হীরে জহরত এই উপলক্ষেই অর্পণ করা হয় ইষ্ট দেবতাকে। তিন দিন ব্যাপী মহা সমারোহে পালন করা হয় এই উৎসব, এর কিছুই আপনার অজানা নয় নায়েব মশাই। এতদিন ধরে তো আমি এই উৎসবটাকে সামলে এসেছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আসলে পুরোহিত মশাইকে এই কটা দিন একটু সতর্ক থাকতে হবে। পুরোহিত মশাইকে নিয়ে আপনি চিন্তা করবেন না নায়েব মশাই, উনি খুব দায়িত্ববান মানুষ। ওনার মতো আদর্শবান নিষ্ঠাবান মানুষ আমি আগে কখনো দেখিনি। তুমি না বড় হয়েছো, এভাবে কাঁদতে হয় নাকি? কাঁদতে নেই, আমি কি করবো মা? আমার বন্ধুরা তো সব অনুষ্ঠান বাড়িতে গিয়ে মাছ মাংস খায়, আমার দেখে বুঝি লোভ হয় না? শোন মা, একটা কথা বলি, জীবনে চলার পথে এরকম অনেক লোভ আমাদের সম্বরণ করে চলতে হয়, তবেই তো তুমি একজন আদর্শবান মানুষ হয়ে উঠতে পারবে, ঠিক তোর বাবার মতো। মা, আমার না অনেক কাজ আছে, আমি না আসছি। হ্যাঁ, চলে এসো তাড়াতাড়ি, দেরি করো না। ভয় পেয়ে গেছি, দুষ্টু মেয়ে, যা। ধরেছি। এটা কি? জানি না। মুখোশ, সব মানুষই মুখোশ পরা, আমি তোমার বাবা। এবার দেখো, বাবা ভাবি আমি হলাম অন্য মানুষ। এবার আমি তোমার বাবা। বাবা পাগলি মেয়েটা। দিদি চলে যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের অভাব কোনোদিনও বুঝতে দিইনি। তোর চোখে জল দেখলে আমার যে কষ্ট হয় মা, আমার বুকটা ফেটে যায়। আমি আর কোনোদিনও কাঁদবো না মা, তুমি দেখো আর কোনোদিনও মাছ মাংস খেতে বায়না করবো না মা। ঠিক আছে মা, তুমি আর কথা বলো না, এবার ঘুমিয়ে পড়ো, সামনে তোমার পরীক্ষা আছে, আর রাত জাগে না মা, রাত জাগলে শরীরটা খারাপ হয়ে যাবে তো, ঘুমিয়ে পড়ো মা। আমি কি করবো?
কি যে হবে আমাদের কিচ্ছু বুঝতে পারছি না। একি মা, তুই উঠে আসলি কেন? কি হয়েছে মা? আর বলিস না, রাধা মাধবের সব গয়নাগুলো চুরি হয়ে গেছে। আচ্ছা মা, বাবা তো মন্দিরে থাকে, তাহলে কি পুলিশ কাকুরা বাবাকে ধরে নিয়ে যাবে? না না, তোর বাবার কিচ্ছু হবে না। আর জমিদার বাবু তো তোর বাবাকে খুব বিশ্বাস করেন, তোর বাবার মতন এত ভালো মানুষ এ দুনিয়ায় আর আছে বল? তাহলে বাবার কিছু হবে না তো মা? না মা, বাবার কিচ্ছু হবে না, আর চোর তো ধরা পড়ে গেছে। তাহলে চোর কোথায় মা? জমিদার বাবুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। মা কোথায় যাচ্ছিস? শোন মা, শোন তুই। জীবনে চলার পথে এরকম অনেক লোক আমাদের সম্বরণ করে চলতে হয়, তবে তো তুমি একজন আদর্শবান মানুষ হয়ে উঠতে পারবে। ঠিক তো বাবা, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি রাখবো। হ্যাঁ এগুলোকে স্যাকরার দোকানে নিয়ে গিয়ে যদি একবার গলিয়ে নকশা বদল করতে পারি না, তাহলে জমিদার বাবু সারা জীবনে ওই গয়নাগুলোকে আর খুঁজে পাবে না। পুরোহিত মশাই। আরে জমিদার বাবু, আসুন 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 আসুন, গয়নাগুলো ফেরত দিন। মানে অফিসার, ওনার ঘরটা সার্চ করুন। ছি ছি পুরোহিত মশাই, ছি, কি হয়েছে জমিদার বাবু, কি হয়েছে? সেটা থানায় গিয়েই দেখা যাবে। ও মা, আমরা তো কিচ্ছু করিনি, আমাদের বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। জমিদার বাবু, এই দেখুন, এই নিন আপনার গয়না। এটা কারো চক্রান্ত, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি জমিদার বাবু, আমরা কিচ্ছু করিনি। অফিসার, অ্যারেস্ট করুন। রোহিত মশাই, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, শেষে আপনি ওনাকে নিয়ে যাবেন না, দেখুন ছেড়ে দিন আমাদের, আমরা করিনি। আমাদের কথাটা শুনুন পুলিশ কাকু। Thank you.
আসল মুখোশটা আজ আমি দেখলাম। কত পরিচয় আসে আর যায়, তার হিসেব কে যে দেবে, তার হিসেব কে যে নেবে। কত সংশয় কত সঞ্চয়, তার হিসেব কে যে দেবে, তার হিসেব কে যে নেবে। যে ছিল কাল স্বপ্নের জাল, দূরে গেল আজ কি ভেবে, তার হিসেব কে যে নেবে। কত পরিচয় আসে আর যায়, তার হিসেব কে যে নেবে, তার হিসেব কে যে দেবে।